সম্প্রতি পরিবর্তন হয়েছে ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে প্রদেশ বিজেপির প্রভারী। সেই মতো ত্রিপুরা রাজ্যে প্রদেশ বিজেপির প্রভারীরও পরিবর্তন হয়েছে। ত্রিপুরার নবনিযুক্ত প্রভারী হয়েছেন ডক্টর মহেশ শর্মা। ত্রিপুরা বিজেপির প্রভারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর রাজ্যে এই প্রথম তুমুল অভ্যর্থনের মধ্য দিয়ে বুধবার সন্ধ্যায় রাজ্যে পা রাখলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনিযুক্ত প্রভারী ডক্টর মহেশ শর্মা। সেই সঙ্গে এলেন দলের রাষ্ট্রীয় মুখপাত্র এবং উত্তর পূর্বাঞ্চলের সংগঠন সংযোজক ডক্টর সম্বিত পাত্র এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিয়ানা প্রদেশ বিজেপির প্রভারী বিপ্লব কুমার দেব। আগরতলার এমবিবি বিমানবন্দরে অবতরণের পর তাদের প্রদেশ বিজেপি দলের তরফ থেকে উচ্ছ্বসিত সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিশাল অংশের দলীয় কর্মী এবং সমর্থকরা। ঢাক ঢোলে বাজনার পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে ডক্টর মহেশ শর্মা এবং সম্বিত পাত্রকে স্বাগত জানানো হয়। যদিও বুধবার সকালেই নিজের সামাজিক মাধ্যমে ত্রিপুরার নবনিযুক্ত প্রভারী মহেশ শর্মা লিখেছেন, 22 সেপ্টেম্বর ত্রিপুরায় হতে চলেছে রাজ্যসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমি আজ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হব। এই সময় আমি দলের বরিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে দল ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা করব। আগরতলায় আসার আগে দিল্লি বিমানবন্দরে এদিন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রভারী মহেশ শর্মা, ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার বিজেপি প্রভারী বিপ্লব কুমার দেবকে একই সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় দিল্লি বিমানবন্দরে। নিজের সামাজিক মাধ্যমে বিপ্লব দেব সেই ছবি শেয়ার করেছেন, লিখেছেন, সম্বিতজি উত্তর পূর্বাঞ্চল কোঅর্ডিনেটর ও মহেশ শর্মাজি প্রভারী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ত্রিপুরা ভ্রমণ করছেন, তাদের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আগমনের পর বিমানবন্দরে দলীয় কর্মীরা যে ভাবে নয়া রাজ্য প্রভারীকে স্বাগত জানিয়েছেন তাতে মুগ্ধ হয়ে মহেশ শর্মা সামাজিক মাধ্যমে লিখেছেন, প্রথমবারের মতো রাজ্যে আমার আগমনে সকল কর্মীদের কাছ থেকে যে অগাধ স্নেহ ও সম্মান পেয়েছি তাতে আমি অভিভূত। আপনাদের সকল কর্মীদের আন্তরিক ধন্যবাদ। প্রথমবারের মতো রাজ্য সফরে এলেন দলীয় মুখপাত্র এবং নয়া প্রভারী। সাংগঠনিক নানা গুরুত্বপূর্ণ বিষয় এবং দলের রণকৌশল নিয়ে প্রদেশ বিজেপির নেতৃত্ব এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা এবং মত বিনিময় করে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর নজর দেবেন তারা। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।